নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির নিয়মিত ফোর্সের পাশাপাশি থাকবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত র্যাপিড অ্যাকশন ফোর্স। অপ্রীতিকর ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে তারা। এদিকে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক বললেন, উপকূলীয় এলাকায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুত রয়েছে তার বাহিনী। এছাড়া তিন পার্বত্য অঞ্চলে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু করেছে বিমান বাহিনী। আহমদ বাবুর প্রতিবেদন। সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে আগে থেকেই মোতায়েন রয়েছে 1151 প্লাটুন বিজিবি। নতুন যুক্ত বাহিনীটির রেড ফোর্সও কাজ করবে 10 জানুয়ারি পর্যন্ত। ঢাকা ব্যাটালিয়নের উপঅধিনায়ক জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তায় অন্যান্য বাহিনীগুলোর সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে আছে বিজিবি। রেড আমাদের একটা স্পেশাল টিম, স্পেশাল ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম। এটা ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্টে, নোডাল পয়েন্টে অপারেট করছে। এবং র্যাড ছাড়াও আমাদের বিশেষায়িত কিছু দল আছে যেটা ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় কাজ করছে। এদিকে ভোলায় কোস্টগার্ডের নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন সংস্থাটির মহাপরিচালক। পরে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে কোস্টগার্ড। নির্বাচনকে ভণ্ডুল করার জন্য যদি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস করা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কোস্টগার্ডের সদস্যরা তারা প্রস্তুত রয়েছে এবং সেই ধরনের কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যা যা করার প্রয়োজন সেটা করবে। এছাড়া প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম পাহাড়ের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট জনবল পাঠাচ্ছে এসব হেলিকপ্টার। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।